हेलो डियर स्टूडेंट, वेलकम टू ऑनलाइन क्लास ऑर्गेनाइज्ड बाय कफिलुद्दीन दर्जी हाई स्कूल। आई एम शामीमा शिवली, रिसोर्स टीचर इंग्लिश ऑफ कफिलुद्दीन दर्जी हाई स्कूल। टुडे आई वांट टू टेक ए क्लास ऑफ क्लास 9 and 10 इंग्लिश सेकंड पेपर ग्रामर पार्ट। आवर टुडेज टॉपिक इज टैग क्वेश्चन बा जुड़े देव प्रश्न। सुप्रिय शिक्षार्थी, हमें प्रथम एक सुनी जुड़े देव प्रश्न बोलते कि बोझा। टैग क्वेश्चन एवं क्वेश्चन मध्य पार्थक्यटा कि? टैग क्वेश्चन बोलते कोनो व्यक्ति तार स्टेटमेंटर उपरे निजे निजे के प्रश्न करे, और एमनीते प्रश्न कर ले एक जन व्यक्ति के अन्य जन प्रश्न करे। चलो ताहले आम्रा किछु उदाहरण देखी। He is a good student. এটি একটি affirmative sentence. Affirmative sentence কে আমাদেরকে negative tag করতে হবে। যদি আমরা negative tag করতে যাই, আমাদের auxiliary verb লাগবে is। এখানে auxiliary verb আছে is। আমরা tag question করার সময় is দিলাম, তারপরে বসাবো not। not এর সংক্ষিপ্ত রূপ NT। pronoun হিসেবে আছে he। প্রশ্নবোধক চিহ্ন, হি ইজ এ গুড স্টুডেন্ট, ইজন্ট হি। ট্যাগ কোয়েশ্চন করার সময় অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে এটার উত্তর হবে না। সেকেন্ড, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। আমরা প্রথমটাতে করেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পরেরটাতে করব নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স থাকলে আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, আমরা ইজ লিখব, আর প্রোনাউন হিসেবে আছে হি, প্রশ্নবোধক চিহ্ন। হি ইজ নট এ গুড স্টুডেন্ট, ইজ হি। নাম্বার থ্রি, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি আছে, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাভ নট, প্রোনাউন আছে ইউ, হ্যাভেন্ট ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি বিষয় মনে রাখবে, তোমাদের প্রশ্নের মধ্যে হি ইজ এ গুড স্টুডেন্ট এটুকু দেওয়া থাকবে, এটুকু হচ্ছে তোমাদের প্রশ্ন, আর তোমাদেরকে উত্তর করতে হবে ইজেন্ট ইট। এখন কেউ যদি শুধু ইজেন্ট ইটটা লেখো এখানে, তাহলে উত্তর হবে না, তোমাদেরকে পুরো সেন্টেন্স লিখতে হবে, হি ইজ এ গুড স্টুডেন্ট, ইজেন্ট হি। আমরা পরের উদাহরণে যাই। নাম্বার ফোর, ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, এটি একটি নেগেটিভ সেন্টেন্স। যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে, আমাদেরকে পজিটিভ ট্যাগ করতে হবে। আমরা এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ নিব, আর প্রোনাউন নিব ইউ, প্রোনাউন আছে আমাদের ইউ, ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ। নাম্বার ফাইভ, হি উইল ডু দ্য ওয়ার্ক, এখন এখানে অক্সিলারি ভার্ব আছে উইল, উইলকে উইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, আমরা উইল নট না দিয়ে ওন্ট দিব। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমাদেরকে নেগেটিভ ট্যাগ করতে হবে, উইলের সংক্ষিপ্ত রূপ ওন্ট, প্রোনাউন হি, হি উইল ডু দ্য ওয়ার্ক, ওন্ট হি। নেক্সট,
he will not do the work. এটা negative sentence, এর জন্য আমরা positive tag করব. Auxiliary verb will, pronoun he. প্রশ্নবোধক চিহ্ন. Number 7. I am reading a book. এটি একটি affirmative sentence. প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে auxiliary verb আছে am. Am যদি থাকে তাহলে ট্যাগ করার সময় আমাদেরকে negative ট্যাগ করার সময় আমাদেরকে am এর পরিবর্তে লিখতে হবে aren't অথবা ain't. তাহলে ট্যাগ করার সময় আমরা দিব negative ট্যাগের সময় aren't I অথবা ain't I. Number 8. I am not reading a book. এটি একটি negative sentence. আমাদেরকে positive tag করতে হবে auxiliary verb am. আর আই প্রশ্নবোধক চিহ্ন. নাম্বার 9. রহিম ওয়ান্টস মানি. এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স. এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, যেহেতু ওয়ান্স আছে সেজন্য আমরা দিব ডাজ. আর এটি যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য আমরা নেগেটিভ ট্যাগ করব, সেজন্য আমরা দিব ডাজন. আর রহিম, রহিম একজন ছেলে, সেজন্য তার প্রোনাউন হচ্ছে হি. আমরা দিব এখানে প্রোনাউন হি. রহিম ওয়ান্টস মানি, ডাজন্ট হি. নাম্বার 10. কনা ওয়েন টু স্কুল. এই সেন্টেন্সটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং সাথে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য এখানে আছে ওয়েন্ট. ওয়েন্টের জন্য আমরা দিব ডিড, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য ডিডন্ট. কনা একজন মেয়ে, সেজন্য তার প্রোনাউন হিসেবে শি. প্রশ্নবোধক চিহ্ন. কনা ওয়েন টু স্কুল, ডিডন্ট শি. প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা একটি ব্যতিক্রমী নিয়ম শিখব. সবাই একটু লক্ষ্য করো, সেন্টেন্সে যদি নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং থাকে তাহলে ইট বুঝবে. ফর এক্সাম্পল, নাথিং ইজ সার্টেন. এটি যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেজন্য আমাদেরকে অক্সিলারি ভার্ব ইজ, সেজন্য আমাদেরকে পজিটিভ ট্যাগ করতে হবে. এখানে অক্সিলারি ভার্ব ইজ এবং সেই সাথে আমরা, যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী নাথিং আছে এখানে, নাথিং থাকলে ইট দিতে হবে. ইজ ইট প্রশ্নবোধক চিহ্ন. নাথিং ইজ সার্টেন, ইজ ইট. নাম্বার 2.
anything can happen এটি একটি affirmative sentence এখানে ছেলের verb can সেজন্য আমরা দেব negative tag করার সময় can't আর এখানে anything আছে সেজন্য হবে it anything can happen can't it now dear student I give some tasks as your homework So dear students, you will try to answer these questions and write down on your notebook. Now dear students, it's time to say goodbye. Till then, take care, stay safe, stay home. Thank you all.